আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সারাক্ষণ শরীর শুধু দুর্বল লাগে আমি নিজেও জানি না যে কোন অজানা কারণে আমার শরীরটা দুর্বল মনে হয় বা আমি ক্লান্তিতে ভুগতে ভুগতেছি বা আমি আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে তো বন্ধুরা আপনার শরীর সারাক্ষণ দুর্বল লাগার যে কারণগুলো থাকে সেগুলো আজকে আলোচনা করবো তো শরীর দুর্বলতা প্রথম নম্বর যে কারণ থাকে সেটা যদি আপনার শরীরে এনিমিয়া বা রক্তসূনতার অভাব থাকে রক্ত শূন্যতা বলতে আমরা বুঝি লোহিত রক্ত কণিকার যদি অভাব থাকে আপনার রক্তের মধ্যে তখন দেখা যায় যে সারাক্ষণ আপনার শরীরে দুর্বলতা ক্লান্তি একটা জীবনী ভাব থাকে কোনো কাজ করতে ইচ্ছা করে না কোনো কাজে মন বসে না এখন এই রক্তে যে লোহিত কণিকার অভাব আছে সেটা যদি আপনারা নির্ণয় করতে পারেন তাহলে দেখা যায় মেডিসিন ছাড়াও কিছু খাবার সেবনের মাধ্যমে কিন্তু আপনার সমস্যা দূর করতে পারে এর মধ্যে যেমন অন্যতম হচ্ছে চিংড়ি মাছ পালং শাক যে কোনো প্রকার গরু খাসির যে কলিজা ফুসফুস গুর্দা এগুলো খেতে পারি ছোলা খেতে পারি মটরশুটি খেতে পারি তো এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে আয়রনের যে ঘাটতি আছে বা রক্তে জবাব আছে এগুলো দূর করতে পারি দ্বিতীয় নাম্বার যে সমস্যার কারণে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স অর্থাৎ যদি কোনো নারী বা পুরুষ শরীরে থাইরয়েড হরমোনটা ইমব্যালেন্স দেখা যায় বা অতিরিক্ত যদি উৎপন্ন হয় যেটাকে আমরা হাইপো বলি এই সমস্যা যদি হয় কোনো নারী বা পুরুষের তখন দেখা যায় তাদের শরীরটা সবসময় ক্লান্তি থাকে একটা ঝিমুনি ভাব কোনো কিছু ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণে থাকে সেটা হচ্ছে ঘুমের ঘুমের অভাব অভাব বলতে আসলে আমরা আমরা প্রত্যেকটা রোগীকে বলি যে আপনাদের শরীরটাকে যদি ক্লান্তি দূর করতে হয় তাহলে গড়ে ছয় থেকে সাত ঘন্টা প্রতিদিন ঘুমানো উচিত এখন দেখা যাচ্ছে আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমাচ্ছেন কিন্তু সঠিক সময় ঘুমাচ্ছেন না সঠিক সময় আমরা কি বুঝি আমরা বুঝি যে রাত্রে নয়টা থেকে দশটার মধ্যে বিছানা যেতে হবে ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল পর্যন্ত ফ্রেশ একটা ঘুম দিতে হবে কিন্তু অনেকেই যেটা করেন রাত দুইটা তিনটার সময় ঘুমান সকাল দশটা নয়টার দিকে ওঠেন তারা মনে করেন আমি তো সাত থেকে আট ঘন্টা ঘুমাচ্ছি তাহলে দুর্বলতা কেন লাগবে বিষয়টা হচ্ছে আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমাচ্ছেন কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স বলছে যে কোনো মানুষ যত দ্রুত ঘুমাতে যাবে তার শরীরে টেসিস্টোনোর লেভেল তত বৃদ্ধি পেতে থাকবে আর আপনি যত দেরি করে ঘুমাবেন তত আপনার শরীরে টেসিস্টন আমন লেভেল কমতে থাকবে আপনি যখন রাতে দুইটা তিনটা করে ঘুমাতে যাচ্ছেন তখন আপনার শরীরে যে পরিমাণ টেসিস্টন নামল লেভেল বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না অর্থাৎ আপনি দিনের বেলা ঘুমিয়ে কিন্তু সেই উপকারটা পাবেন না রাতের বেলা ঘুমালে যে উপকারটা আপনার মধ্যে আসবে আর যখনই আপনার শরীরে টেসিস্টেন্ট নামল লেভেলে ঘাটতি দেখা দেবে আপনার ফ্রেশ ঘুম হবে না তখন কিন্তু শরীরটা ক্লান্ত অনুভব করবেন আবার অনেকে বলেন যে হ্যাঁ আমি তো রাত্রে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে যাচ্ছি তাহলে কেন আমার এমনটা হচ্ছে হচ্ছে বিষয়টা আপনি থেকে মধ্যে যাচ্ছেন ঘুমানোর জন্য কিন্তু আপনার ফ্রেশ ঘুম হচ্ছে কিনা এটা আগে খেয়াল করতে হবে অনেকে দেখা যায় যে রাতে ঠিকই আপনি খুব আর্লি ঘুমাতে যাচ্ছেন কিন্তু আপনার রাতে বারোটার দিকে ঘুম ভেঙে যাচ্ছে দুইটার দিকে একবার ঘুম ভেঙে যাচ্ছে অর্থাৎ আপনার রাতে যদি একের অধিকবার ঘুম ভেঙে যায় তাহলে দেখা যাবে আপনার ফ্রেশ ঘুম হচ্ছে না এটা মনে রাখতে হবে আর যখন আপনার ফ্রেশ ঘুম না হবে তখনই কিন্তু দেখা যাবে আপনার স্বাধীন শরীরের মধ্যে একটা ক্লান্তি একটা অস্থিরতা অনেকে বললেন যে আমি বসে থেকে দাঁড়ালে আমার মাথা চাওসা দেয় ঘুরলে দেয় বা আমি পড়ে যাই আমার কেমন যেন মনে হয় এই সমস্যাগুলো দেখা দিতে পারে যদি আপনার ফ্রেশ ঘুম না হয় চার নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি আপনার ব্যথার ওষুধ খেতে হয় বা পেইন কিলার সেবন করতে হয় যখন আপনি দীর্ঘমেয়াদী ব্যথা বা নিরাময় করতে চাইবেন বা কিলার খাবেন তখন দেখা যাবে যে এর পার্শ্ব কারণে আপনাদের শরীরে সারাক্ষণ একটা ক্লান্তি একটা ঝিমনী ভাব এটা লক্ষণ করবেন বা এটা থাকতে পারে পাঁচ নম্বর যে কারণ এটা হয়ে থাকে ডিপ্রেশনে ভোগা বা হতাশার মধ্যে নিমজ্জিত থাকা অনেক নারী এবং পুরুষ আছেন দেখা যাচ্ছে তাদের সঠিক বয়সে তো বিয়ে হচ্ছে না চাকরি পাচ্ছেন না বা ফ্যামিলি থেকে অনেক ভর্শনা শুনতে হচ্ছে বা লাইফ নিয়ে অনেক হতাশা মধ্যে আছেন তারা অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে তখন দেখা যায় তাদের শরীরে এটা দুর্বলতা চলে আসে অর্থাৎ যখন তাদের মানসিক অবস্থা খারাপ হয় তখন শারীরিক যে অবস্থা এটাও কিন্তু অবনতি থাকে এবং সে কারণে কিন্তু তাদের শরীরটা দুর্বল লাগে বা দুর্বলতা তারা অনুভব করে থাকেন ছয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম না করা অথবা অতিরিক্ত ব্যায়াম করা যে নারী বা পুরুষ শুধু খাওয়া দাওয়া করে না শুয়ে থাকেন তাদের দেখা যায় শরীরে একটা অশান্তির সৃষ্টি হয় ভালো লাগে না সব কেমন জন্য একটা অস্থিরতা প্রকাশ পায় ঠিক অনেকেই আবার দেখা যায় যে তারা অতিরিক্ত ব্যায়াম করেন অর্থাৎ ব্যায়াম করার কথা শুনেছেন যেটা খুব ভালো আপনি আগে পরে কখনো করেননি প্রথম দিনে যে ত্রিশ মিনিট ব্যায়াম করলেন তখন কি হবে শরীর অত্যাধিক ব্যথা হবে পরবর্তী দিন ক্লান্তি অনুভব করবেন জন্য নিয়মটা হচ্ছে আপনারা যারা নিয়মিত ব্যায়াম করতেছেন না করবেন বলে চিন্তা করতেছেন ব্যায়াম করার নিয়মটা হচ্ছে প্রথম দিন যদি পাঁচ মিনিট করেন পরের দিন দশ মিনিট এরপরে পনেরো মিনিট এভাবে করে প্রতিদিন পাঁচ মিনিট করে বৃদ্ধি করতে করতে একটা পর্যায়ে আপনি ত্রিশ মিনিট ধরে করুন নিয়মিত করুন তাহলে ভালো থাকবে নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকবে এবং আপনাদের এই ক্লান্তিটা আসবে না সাত নম্বর যে কারণ এটা হয়ে থাকে যে কিছু ওষুধের পার্শ্বপতি যেমন দেখা যায় অনেকে কোনো জটিল রোগে আক্রান্ত হয়েছেন তখন দেখা যায় তাদের রোগ থেকে দূর করার জন্য অ্যান্টিবায়োটিক লেভেলের ওষুধ দেওয়ার প্রয়োজন হয় অথবা অনেকে হার্টের ওষুধ নিয়মিত খেতে হচ্ছে অথবা অনেকের ব্রেনের ওষুধ বা নার্ভাস সিস্টেমটা ভালো রাখার জন্য ওষুধ খেতে হচ্ছে তো এই সকল ওষুধের পার্শ্বপতিগত কারণে কিন্তু শরীরটা দুর্বল লাগে তবে মজার ব্যাপারটা হচ্ছে যখন এই মেডিসিনগুলো নির্দিষ্ট দিন খাওয়ার পরে ছেড়ে দেওয়া হয় বা খাওয়ার প্রয়োজন হয় না তখন দেখা যায় শরীরটা আবার আগের মতো স্বাভাবিক চাঙ্গা অবস্থায় ফিরে আসে লাস্ট নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়া বা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়া যদি কোনো নারী বা পুরুষ কোনো প্রকার দুর্ঘটনায় আক্রান্ত হন দীর্ঘদিন বেড়ে শুয়ে থাকতে হয় বা তাদের রোগের জন্য চিকিৎসা প্রয়োজন হয় তাহলে দেখা যায় স্বাভাবিকভাবেই তাদের শরীরটা একটু দুর্বল মনে হয় বা দুর্বল অনুভব করে থাকেন বিষয়টা হচ্ছে সব প্রথম আপনাদের যে কাজটা করতে হবে আসলে কি কারণে আপনাদের শরীরে দুর্বল অনুভব করছেন কারণটা নির্ণয় করে এরপরে কিন্তু তার সমাধান করতে হবে নিজে যদি এটা সমাধান করতে না পারেন তাহলে কি করতে হবে অবশ্যই ভালো একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সমস্যাগুলো বলার মাধ্যমে চিকিৎসক যে মেডিসিন দিবেন সেই মেডিসিনগুলো ফুল কোর্স নিয়মিত খেতে হবে এবং এর পাশাপাশি একটু পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে তাহলে দেখা যাবে আল্লাহ রহমত করলে খুব দ্রুত আপনাদের উন্নতি চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ